শেখ মসজিদে হত্যার জন্য কে দায়ী? ওদের ঘরেই তো আছে, ওটাও তো ওদের গৃহ কি বিবাদ। এতজন যেমন ভাবের বিবাদ ছিল, তার মামু ভাইটার বিবাদ ছিল, নামগুলি জানেন কি জানেন না। আমরা ওই বংশের খুব দূরে বাস করতাম না, ওই বংশের লোকের সাথে আমাদের ওঠা বসা ছিল। হ্যাঁ, আমরা জানি আজকের প্রধানমন্ত্রী বয়সে কিন্তু আমাদের অনেক বড় না, 1-8 বছরের বড় হইতে পারে। সুতরাং কেন ছিল, কি কারণে লাশটা পড়ে থাকলো, কি কারণে একজনের লাশের পরিবর্তে আরেকজনের লাশ গাড়ি তুলে আবার নামে আবার এটা ঠিক করলো, এটা কারা করলো, কারা করে দিল? শেখ নাসেরের লাশ নিয়ে রওনা দেশে তুলি পারে, পরে আরেকজন গাড়ি ঠিকই করো। তাহলে এইগুলি কারা শনাক্ত করছে? কি আওয়ামী লীগের লোক শনাক্ত করছে না দামাতের লোক শনাক্ত করছে? তারাই তো করছে। আর শেখ মুজিবের লাশের উপর দাঁড়ায় যারা শপথ নিচ্ছে তারা কারা? তাদের ছেলে মেয়ে এখন নাই ক্যাবিনেটে, আছে কি না খুঁজে পাওয়া যাবে না? পাওয়া যাবে। সুতরাং পয়সার কাছে সব হালাল হয়ে যায়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র চাই, কারণে কিন্তু তারা 71 যুদ্ধটা করছিল। সেই গণতন্ত্রের একটা ধাপ বাংলাদেশ তো পুরো মানুষের মানুষ তো সব গণতন্ত্র ভোগ করে না, কতটুকু তার গণতান্ত্রিক অধিকার আছে এই ব্যাপারেও কিন্তু কতটুকু তার গড়ি আছে অধিকার আছে সে ওটা পুলিশের দখলদের মনে করে এটি বলেছে, সে আস্তে করে যায় তাকে চ্যালেঞ্জ করে না। কিন্তু বিদেশে যদি একটা গাড়ি থামায় সে কিন্তু ওই ট্রাফিকের বিরুদ্ধে মামলা করতে পারে, তার টাইম লস করছে, কারণ এই টাইমের মধ্যে তার অনেক কিছু লস হতে পারে। এবং ওরা কি করে, বাড়িতে একটা গিফট পাঠিয়ে দেয় যদি গাড়ি কোনো ই করে, রাস্তায় যদি সঠিকভাবে না চালিয়ে থাকে তাহলে একটা পাশে চলে যায়, কিন্তু গাড়িটা থামায় কিন্তু চেক করা হয়, কোনো ড্রাইভিং লাইসেন্স চেক করা হয় না। তো এখন আজকে পরপর 8 সাল থেকে জনগণ প্রতারিত, 5 বছর পরে একটা ভোট দিবার কিছু না, এই তো এটাই আনন্দ, এটা উৎসব, এটা ঈদের উৎসবের চেয়ে বড় উৎসব, এটা সার্বজনীন একটা উৎসব, যেমন বৈশাখের উৎসব। এখন আমাদের পূজা পার্বণ রোজা ঈদ এইটাও কিন্তু জাতীয় সংস্কৃতির একটি অংশ, সবাই একই সঙ্গে এই দিনগুলিকে উদযাপন করে, মানুষকে এই সংস্কৃতিতে কিন্তু একত্রিত করছে, সেই মানুষগুলিকে আজকে দ্বিধাবিভক্ত করে দিচ্ছে শুধু একটু গণতন্ত্রের জন্য। দেখেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এর মধ্যে যদি বিয়ের সাথে হয় এটা বেশি দূর কথাবার্তা চলে না একদিকে, কিন্তু আওয়ামী পরিবার আর বিএনপি পরিবারে বা জামাত পরিবার আর আওয়ামী পরিবারে বিয়ের সাথে যদি হয় তাহলে কিন্তু সিসির বাইরে কাণ্ড ঘটে দেব, ঠিক না? আজকে সমস্ত এই জায়গায় দাঁড়াইছে। তো যাই হোক, আমরা এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ি নাই, স্বয়ং প্রধানমন্ত্রী ওই একটা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত এটা রাজাকার পরিবারের নিজের বিয়েকে বিয়ে দিয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। প্রখ্যাত নুরু রাজাকার নাতির কাছে না সন্দেহ আছে না, নুরু রাজাকারের ছেলের কাছে, নাতির কাছে, ছেলের কাছে। সুতরাং তারা যেটা করে সেটা হালাল, আর মানুষ যেটা হালালটা করে এটা হারাম,